একজন নিভৃতচারী শিল্পীর গড়ন গঠনের কাহিনী শোনাব আজ। ড্রয়িংয়ে ছিল তার নিপুণ হাত। তেল রঙেও তার কুশলতা ঈর্ষণীয়। বাংলাদেশের প্রথম শিল্পী তিনি, যার সুযোগ হয়েছিল আমেরিকায় ছাপচিত্রে উচ্চশিক্ষা অর্জনের। যৌবনে তার ড্রয়িংয়ের রেখারা অনায়াসভাবে বলেছিল, তিনি হবেন বাংলাদেশের এক অনন্য শিল্পী। হয়েছিল না তিনি, তবে আত্মপ্রসারে আত্মমগ্ন থাকেননি, গড়েছেন গড়ন। ভাস্কর্যের গড়ন গড়ার বিভাগ অসংখ্য নতুন প্রাণে জাগিয়ে গেছেন সৃষ্টির প্রেরণা। এক নতুন শিল্পের পথ, ভাস্কর্য নির্মাণের পথ তিনি গড়ে গেছেন নিজেকে ভেঙে। পেছনে থেকে খুঁজেছেন গড়নের গহীন আর শিল্পের রহস্য। চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগ আজ সৃষ্টির কলরবে মুখর। দিন রাত চলছে অবয়ব করার খেলা। শ্রমে ঘামে নন্দনে নিপুণতায় ছেলেমেয়েরা ভাস্কর্যের গহীনে প্রাণ জাগিয়ে তুলবে যেন। জড়ো জীবনের এই আজব খেলার স্বপ্নভূমি যিনি রচনা করেছিলেন, তিনি শিল্পী আব্দুর রাজ্জাক। প্রিন্ট মেকিংয়ে নিজ অসাধারণ দক্ষতাকে সরিয়ে রেখে শিক্ষাগুরু জাইনুলের আদেশে সর্বশক্তিতে নিজেকে নিবেদন করেছিলেন ভাস্কর্য বিভাগ করার লক্ষ্যে। চারুকলা ইনস্টিটিউটে ভাস্কর্য বিভাগ শুরু করা শিল্পাচার্যের একটি প্রধান উদ্যোগ। তার প্রেরণা উৎসাহে চারুকলা ইনস্টিটিউটে একটি ছোট্ট কামরায় শুরু হয় সমসাময়িক পদ্ধতিতে ভাস্কর্য বিভাগ 1963 সনে। শিল্পাচার্য মনে করতেন ভাস্কর্য ব্যতীত চারুকলা ইনস্টিটিউট শিল্পকলার ক্ষেত্রে পূর্ণাঙ্গ রূপ পেতে পারে না। তখন তিনি ইনস্টিটিউটের অধ্যক্ষ ছিলেন, আমি বিভাগটি পরিচালনার দায়িত্বে ছিলাম। বর্তমানে ভাস্কর্য বিভাগ পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। ইতিমধ্যে শিল্পকলার ক্ষেত্রে ভাস্কর্যে
উল্লেখযোগ্য হারে পরিচিতি লাভ করেছে। এভাবেই ভাস্কর্যের মিছিলে সেজে উঠল বাংলাদেশ। শিল্পী আব্দুর রাজ্জাকের স্বপ্নের পথ ধরে শিল্পী আব্দুর রাজ্জাকের জন্ম 1932 সালে শরীয়তপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম মহেশখালীতে। ছেলেবেলা কেটেছে পদ্মা মেঘনার ভাঙা গড়া দেখে। শৈশব থেকেই প্রকৃতিকে সঙ্গী হিসেবে পেয়েছেন। প্রকৃতির স্বাচ্ছন্দ্য চলনে লালিত হয়েছে তার শৈল্পিক প্রেরণা। বাবা সাদর আলী আমিন ছিলেন তৎকালীন সার্ভে ইঞ্জিনিয়ারিং স্কুলে শিক্ষাপ্রাপ্ত। স্বভাবতই বাবার সার্ভেইং ও ড্রয়িংয়ের যন্ত্রপাতি ও প্রচুর মৌজা ম্যাপের সংগ্রহ শিশু রাজ্জাককে মনোযোগী করে তুলেছিল ড্রয়িংয়ে। সেই ছোট্ট বয়সেই রাজ্জাক এঁকে যেতেন আপন খেয়ালে ড্রয়িং শিক্ষক বা কোনো রকম দিকদর্শন ছাড়াই। আমার একান্ত ইচ্ছা ছিল শিল্পী হব। আমাদের সময় হাই স্কুলগুলোতে কোনো শিল্পী শিক্ষক ছিল না। নিজেরাই আগ্রহ করে কাজ করতাম, ছবি আঁকতাম, বিখ্যাত দেশি বিদেশি শিল্পীদের আঁকা ছবি পত্রপত্রিকা থেকে সংগ্রহ করতাম। গ্রামে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে রাজ্জাক ফরিদপুর জেলা শহর থেকে 1947 ম্যাট্রিক ও 1949 আইএসসি পাশ করেন। বাবার আশা ছিল আইএসসি শেষে রাজ্জাক ইঞ্জিনিয়ারিং পড়বেন, কিন্তু শিল্পী রাজ্জাক তার বড় ভাই আব্দুল কাদিরের হাত ধরে পৌঁছলেন তার স্বপ্নের পাঠশালা আর্ট ইনস্টিটিউটে। চারুকলার প্রিন্সিপাল শিল্পাচার্য জয়নুল আবেদিন রাজ্জাকের কিছু ড্রয়িংয়ের নমুনা দেখেই তাকে ভর্তি করে নেন এই শিল্পী করার বিদ্যায়তনে। '47 তো পার্টিয়ান হলো, '48 আর্ট কলেজ, তারপরে আমি '49 আমি ভর্তি হই আর কি আর্ট কলেজে। তা আমরা দ্বিতীয় ব্যাচের মধ্যে বেশ অনেক ছেলেরা ছিলাম, তখন তো মেয়েরা ছিল না, সব ছেলেরা। তো আমাদের ব্যাচটাই বড় ছিল। আমাদের আগের ব্যাচে আমি ছিলাম বিজন চৌধুরী, এরা ছিল আর কি আমাদের সিনিয়র আগের ব্যাচ। তো ওই ব্যাচের থেকে আমরা ওদের থেকে প্রায় ডাবল এরকম ছাত্র ছিলাম, 40 মতো প্রায়। আমাদের সময়ে ছাত্র শিক্ষক হৃদ্যতা খুবই ভালো ছিল। আমাদের সঙ্গে টিচাররা চলে যেতেন, বাইরে স্কেচ করতে যেতাম। ওই সময় তো আমরা শিক্ষকদের খুবই কাছে পেতাম, স্বাভাবিক, তারাও খুব এনকারেজ করতো। আর এটা মানে ধরেই নেওয়া হয় যেভাবেই হোক এটা আর্ট কলেজটাকে প্রতিষ্ঠা করা, যেমন টিচারদের ছিল আগ্রহ ছিল, আমাদের ছাত্রদেরও আমরাও খুব আগ্রহ নিয়েই কাজ করতাম। ছাত্র জীবনে শিল্পী রাজ্জাকের তুলির টানে ফুটে উঠেছিল পরিণত শিল্পীর স্বাক্ষর, যার স্বীকৃতিস্বরূপ তিনি পুরস্কৃত হয়েছিলেন ঢাকা আর্ট গ্রুপের প্রদর্শনীতে। আর্ট কলেজে অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত কর্মনিষ্ঠ হিসেবে তার একটা সুনাম ছিল, এবং এই সুনামের অধিকারী হয়ে এসে সবসময় আমাদের এই আর্ট কলেজের
ক্লাসগুলোতে প্রথম হতো, সেই ছিল ফার্স্ট স্টুডেন্ট। তার কাজ এই এলিমেন্টারি ইয়ারে পেন্সিল ড্রয়িং থেকে শুরু করে আমরা যখন এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে গেলাম, পেন্টিংও তার একটা অসম্ভব কুশলী হাতের আমরা দেখা পেয়েছি। এভাবেই রং তুলির স্বচ্ছন্দ চলনে রাজ্জাক পেরোলেন চারুকলার গুন্ডি 1954-তে। তারপর মেলে ফুল ব্রাইট স্কলারশিপ খোদ যুক্তরাষ্ট্রে 1955-তে। এই সময় ছাপচিত্রে উচ্চশিক্ষার পাশাপাশি শুরু হয় শিল্পীর নতুন নতুন মাধ্যমে শিল্প গড়ার করণ কৌশল। এচিং, ড্রাই পয়েন্ট, একোয়েটিন্ট, মেজেটিন্ট, এনগ্রেভিং, টেম্পেরা, লিথোগ্রাফ, উডকাট আর ভাস্কর্যের নতুন থেকে নতুনতর মাধ্যমে তিনি খুঁজেছেন শিল্প গড়ার পথ সেই দূর প্রবাসে। মাথার উপর ছায়ার মতো পেলেন পৃথিবীখ্যাত ছাপচিত্রী লেসনস্কির শিল্প দীক্ষা। আমেরিকায় আইওয়াতে সে প্রিন্ট মেকিংয়ে লেসনস্কির ছাত্র ছিল এবং সেখানে তার করা এচিং, অ্যাকোয়েটিন্ট এবং ড্রয়িং দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম, কারণ সেই কাজের মধ্যে তার একটা শৈলী সে বার করে নিতে পেরেছিল। আমেরিকায় টানা দুবছর একাগ্র সাধনায় কাজ শেষে ফিরে আসেন স্বদেশে, যোগ দেন ঢাকার আর্ট ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে 1958 সালে। টিচার হিসাবে যখন ঢুকলাম রশিদ চৌধুরীর, আমি 1958-এ ঢুকলাম, 58-এ আমরা দুজনে একসঙ্গে ঢুকলাম, তখন এটা প্রি ডিগ্রি বলতো। তারপরে পেন্টিংয়ে 5 বছর ছিলাম, তারপরে স্কাল্পচার। শিল্পী রশিদ চৌধুরীর সাথে রাজ্জাকের বন্ধুত্ব গড়ে ওঠে সেই আর্ট কলেজের দিনগুলোতেই। কাইম চৌধুরী, মুর্তজা বশির, আমিনুল ইসলাম, কিবরিয়া সহ বন্ধু ছিলেন আরও অনেকে। তবে আশৈশব পদ্মা মেঘনার ভাঙা গড়া দেখা এই দুই তরুণ শিল্পী রশিদ ও রাজ্জাক একে অন্যের জন্য অনুভব করতেন প্রাণের টান। শেকড়ের একই রকম অনুভূতিগুলো বন্ধুত্ব হয়ে দুজনকেই বেঁধেছিল এক অদৃশ্য সুতোয়। রাজ্জাক এবং রশিদ একেবারে হরিহর আত্মা, তারা ছাত্রজীবন থেকে একসঙ্গে কাজ করতেন, একই স্টুডিওতে তারা কাজ করেছেন এবং স্টুডিওতে কাজ করার সময় তারা যে পরস্পর যে কাজের মধ্যে যে দুজনের যেটা ইনফ্লুয়েন্স হওয়ার কথা সেটা কিন্তু অবাক ব্যাপার, সেটা কিন্তু হয়নি কখনো। বিকাশ ও ব্রাকের যে ইনফ্লুয়েন্সটা আমরা দেখতে পাই রাজ্জাক রশিদের কাজে কিন্তু সেটা কখনো ছাপ ফেলেনি। সেগুন বাগিচার কাজী মোতারুন সাহেবের বাড়িতে রাজ্জাক রশিদ যখন স্টুডিও করে সেখানে আমরা প্রত্যহে আড্ডা দিতে যেতাম। কামর গানের তোরে ভাসিয়েছিলাম নয়ন জলে।